আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই জনপ্রিয় একটি নকশি কাঁথার ডিজাইন সেলাই করে দেখাবো। কাঁথাটার নাম হচ্ছে বকুল ফুল নকশি কাঁথা। কাঁথাটি সেলাই করার জন্য প্রথমেই যেটা করতে হবে, এরকম কিছু বর্গাকৃতির ঘর তৈরি করে নিতে হবে। ঘর তৈরি করার জন্য এক ধরনের কাঠের সাজ পাওয়া যায়, সেই সাজ দিয়ে কাঁথাতে সাপ দিয়ে ঘর তৈরি করে তারপর বকুল কাঁথা সেলাই করা হয়। মূলত ধরেন আমার কাছে সাজ নাই, তাহলে কি আমি বকুল ফুল কাঁথা সেলাই করব না? অবশ্যই করব। আর কিভাবে করব সেই টেকনিকটাই আমি আজকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি স্কেল দিয়ে ঘরগুলো কাঁথাতে কেটে নিব। 1 ইঞ্চি দূরত্বে ঘরগুলো কাটতে হবে, লম্বার দিকে 1 ইঞ্চি, চওড়ার দিকে 1 ইঞ্চি, তারপর সেলাইটা করতে হবে। তো আমি ঘরের লম্বার দিকে এবং চওড়ার দিকে সেলাইগুলো করে নিয়েছি। আর কিভাবে করে নিয়েছি আপনারা স্ক্রিনের দিকে একটু ভালো করে মনোযোগ দিলেই বিষয়টা বুঝতে পারবেন। এরপর যেটা করতে হবে, ঘরগুলো সেলাই করা হয়ে গেলে যেটা করতে হবে, ঘরের মাঝখান দিয়ে এভাবে আড়াআড়ি একটা দিক থেকে আবার সেলাই করে যেতে হবে। দুইটা দাগের মিলন স্থানে কিন্তু বকুল ফুলটা তৈরি হবে। 8টা পাপড়ি হবে ফুলের, ঠিক আছে? আর ফুলের মাঝখানটা একটু ফাঁকা থাকবে। তো যখন প্রত্যেকটা ঘরের একটা কর্নার সেলাই করা হয়ে যাবে, দেন আমি বাকি কর্নারটাও সেলাই করে নেব, আর তাহলেই বকুল ফুলটি কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে বকুল ফুল কাঁথার একদম অরিজিনাল ডিজাইন। আমি ইউটিউবে দেখেছি অনেকেই বকুল ফুল নকশি কাঁথার টিউটোরিয়াল দিয়েছেন, অরিজিনাল সেলাইটা কিন্তু মূলত এটা, ঠিক আছে? আর ভীষণ সহজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে নকশি কাঁথার সাজ ছাড়াও আপনারা বকুল ফুল কাঁথাটি সেলাই করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বকুল ফুল কাঁথা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে চলছে, আশা করি ভবিষ্যতেও এর কদরটা থাকবে। ভীষণ সুন্দর একটি নকশি কাঁথা। আমার পার্সোনালি আমিও বকুল ফুল কাঁথাটা ভীষণ পছন্দ করি। তো এই অরিজিনাল নকশাটা ছাড়াও আর একটা ভিন্ন ডিজাইন আছে বকুল ফুলের মধ্যে। তো আপনারা কি সেই ডিজাইনটা দেখতে চান কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি আমি বেশি কমেন্ট পাই তাহলে অবশ্যই সেই ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এনজয় করেছেন। যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গিনি টিউব, নিত্য নতুন শিলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।